নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস মীন রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস আপনাদের সামনে দিতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই মার্চ মাসের যা গ্রহের গোচর অনুযায়ী মীন রাশির সেরা মাস হতে চলেছে এই মার্চ মাস। বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন যা মীন রাশিকে এ মাসে লাভবান করবে এবং সমস্ত দিক থেকেই প্রায় আপনাদের ভালো হবে। সামান্য কিছু কিছু দিকে সমস্যা থাকলেও অধিকাংশ দিকই আপনাদের ভালো ফল হতে চলেছে মীন রাশির। তো ভিডিওটি শুরু করছি, প্রত্যেকে ভিডিওটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, রাশির দ্বিতীয় স্থানে শুক্র গ্রহের অবস্থান এবং দ্বিতীয় পতি একাদশ ঘরে সকেত্রিক শনির সাথে অবস্থান, একাদশ পতির সাথে অবস্থান এবং নবম পতির সাথেও একাদশ পতির কানেকশান এবং আপনাদের মার্চের মাঝামাঝি থেকে রবি গ্রহ মীন রাশিতে অবস্থান করায় বেশ কিছু শুভ ফল আপনাদের প্রদান করবে। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের অর্থ ভাগ্য কেমন যাবে এই মার্চ মাসে। যেহেতু আপনাদের দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান এবং দ্বিতীয় এবং নবম পতি একাদশ স্থানে সকেত্রিক শনির সাথে অবস্থান করায় আপনাদের ভাগ্য উন্নতি প্রথম কথা হবে। ভাগ্যের সাহায্যে যে কাজগুলো হয় আপনারা সেই কাজগুলো খুব সহজেই করতে পারবেন এবং অর্থনৈতিক ভাব এই মার্চ মাসে মীন রাশির খুবই ভালো হবে। অর্থাৎ আপনাদের আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসাতে আপনারা লগ্নি করলে সে আপনারা লাভবান হবেন, বা শেয়ার মার্কেট বা ফাটকা কারবারি বা লটারিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রচুর টাকা পেতে পারেন, যা গ্রহের গোচর বলছে। যদিও আপনাদের রাশিচক্রে দ্বিতীয় পঞ্চম পঞ্চম একাদশের বা দ্বিতীয় একাদশের কানেকশান একান্ত থাকা দরকার। এই যে আমি রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি, প্রত্যেকের এই মীন রাশি, কিন্তু যাদের রাশিচক্রের শুভগ্রহের দশা চলছে সেক্ষেত্রে আপনারা এই ফলগুলি অবশ্যই পাবেন। এরপরে জানাই শিক্ষাক্ষেত্রে, যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনারা যদি বাইরে গিয়ে পড়াশোনা করতে চান শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অতীব শুভ, আপনারা ভালো রেজাল্ট করবেন। রিসার্চ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এ মাসটি শুভ ফল প্রদান করবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে অতীব শুভ, নতুন প্রেম আসবে আপনাদের জীবনে, প্রেম কামব্যাক করবে, যে প্রেম কেটে গেছে বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম ফিরে আসবে এবং প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে এই মার্চ মাসে। অর্থাৎ দীর্ঘদিনের প্রেম যা পরিণতি হবে বিবাহতে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহ কেন্দ্রিক দিকটা অতীব শুভ, আপনাদের ভালো শুভ বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা এগিয়ে যেতে পারেন এ মাসে। ব্যবসার ব্যাপারে খুব শুভ, আপনারা ইনভেস্টমেন্ট করুন। যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা করতেই পারেন। যারা সিমেন্ট, লোহা, বালি
এই সকল ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই মাসটি শুভ ফল প্রদান করবে। যারা মিডিয়া লাইনে আছে, কম্পিউটার লাইনে আছে, বা যারা কসমেটিক্সের বিজনেস করছে বা গার্মেন্টসের বিজনেস করছে, তাদের ক্ষেত্রে এ মাসটি শুভ। গান বাজনা শিল্পকলার ক্ষেত্রে এ মাসটি শুভ ফল প্রদান করবে। এর সাথে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সন্তানের ব্যাপারে, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব করবেন এ মাসে, অর্থাৎ সন্তানদের ভালো কর্মে জন্য আপনারা গর্বিত হবেন এবং সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা আছে এ মাসে। যারা বয়স্ক মহিলারা আছে তাদের জন্য পায়ে একটু সমস্যা দেখা যাচ্ছে, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই সকল দিকটা আপনাদের একটু ভুগাতে পারে এ মাসে। এরপরে জানাই এ মাসে আপনারা কোনো অ্যাসেট কিনতে পারেন, সে জমি হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, যে হোক কিছু আপনারা কিনতে পারেন, বা গাড়ি বা কোনো কিছু হাইলাইটেড কিছু কেনার সম্ভাবনা এ মাসে বেশ লক্ষণীয় একটা বিষয়। মীন রাশির ওভারঅল এই মার্চ মাসে বড় প্রাপ্তিরও একটা সম্ভাবনা আছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের পুনরুদ্ধার হবে। সরকারি কাজ যাদের এতদিন ধরে আটকে ছিল, এই মাসের মাঝামাঝি থেকে আপনাদের সেই সরকারি কাজগুলো পুনরুদ্ধার হবে, সেই কাজগুলো আপনাদের কমপ্লিট হবে। ঠিক এই মার্চ মাসে আপনাদের যে দ্রাগটা বেশি হবে, এই দিকগুলো আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যে দ্রাগ থেকে আপনারা একটু দূরে থাকুন, কারণ হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না। শত্রু পিছু হটবে, শত্রু আপনাদের সঙ্গে পেরে উঠবে না। আপনারা বন্ধুবান্ধবের সহযোগিতা, ভাই বোনের সহযোগিতা এবং মাতা পিতার সহযোগিতা এ মাসে আপনারা পাবেন। এ মাসে আপনাদের দূরযাত্রা হতে পারে, অর্থাৎ ভ্রমণ যোগ এ মাসে প্রবল লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক বা জাতিকাদের। তবে এ মাসে আপনারা অনেক কিছু দীর্ঘদিনের আশা আপনাদের পূরণ হবে এবং এ মাসে আপনারা কিছু যে প্ল্যান করবেন, যেটা ভবিষ্যতে আপনারা এর সুফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন, বা নতুন যদি ব্যবসা খুলতে চান আপনারা ব্যবসা খুলতেই পারেন। এবং শরীরের দিকে আপনাদের কিছুটা হলো আগের থেকে উন্নতি হবে। যারা দীর্ঘদিন রোগ ব্যাধিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো উন্নতির দিক লক্ষ্য করা যাচ্ছে এই মার্চ মাস। ওভারঅল মীন রাশির মার্চ মাসে একটা শুভ সময়ের সূচনা হতে চলেছে। তো ভিডিওটিতে আমি মীন রাশির বিস্তারিত জানালাম। আপনাদের যদি কিছু কমেন্টস থাকে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।